গত 2 মাস ধরে দখলদার ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গাজায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। গাজায় 18,000-এর বেশি নাগরিক নিহত হওয়ার পর জাতিসংঘের মহাসচিব গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি জরুরি বৈঠক ডাকেন। বৈঠকে গাজার এই বিপর্যয় ঠেকাতেই মহাসচিব তার বিশেষ ক্ষমতা বলে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন শুক্রবার 8ই ডিসেম্বর। পরিষদে যখন যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন গাজার সাধারণ মানুষের মনে কিছুটা আশার সঞ্চার হয়েছিল, এই ভেবে যে শীঘ্রই বোধহয় তাদের উপর ইসরায়েলের বর্বরতা বন্ধ হবে। তবে সেই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে সেটি ভেস্তে গেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতির আহ্বান নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাতিল হওয়ার পর সংবাদ মাধ্যম বিবিসি এ বিষয়ে গাজার সাধারণ মানুষদের প্রতিক্রিয়া জানতে চাইলে সংবাদ মাধ্যমটিকে কয়েকজন গাজাবাসী জানান, যুক্তরাষ্ট্রের ভেটো নিয়ে তারা একটুও আশ্চর্য হননি, কারণ তারা জানতেন যুদ্ধবিরতিতে তারা বাধা দেবেই। যুদ্ধবিরতির প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটোকে গাজাবাসীরা প্রহসন হিসেবে উল্লেখ করে বলেছেন, তাদের এখন নম্বর আর ব্রেকিং নিউজ হিসেবে দেখা হচ্ছে। তবে গাজাবাসীদের অনেকেই আশা করেছিলেন যে যুদ্ধবিরতির প্রস্তাবটি পাশ হবে, আর এমনটি না হওয়ায় তাদের অনেকেই হতাশ। এ সময় গাজা উপত্যকার বাসিন্দারা যুদ্ধবিরতির জন্য বিশ্বের পশ্চিমা ও আরব বিশ্বের কাছে জোর আহ্বান জানান। তাদের ভাষায় তারা এখন ট্র্যাজেডির মধ্য দিয়ে যাচ্ছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী ও অস্থায়ী সহ মোট 15টি দেশ রয়েছে। এর মধ্যে শুধুমাত্র যুক্তরাষ্ট্রই যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে, আর ভোট দান থেকে বিরত ছিল যুক্তরাজ্য। প্রস্তাবের আহ্বায়ক সংযুক্ত আরব আমিরাতের প্রতিনিধি বলেছেন, তারা গভীরভাবে হতাশ। আরব আমিরাতের সেই প্রতিনিধি তখন বলেছিলেন, দুঃখের বিষয় এই কাউন্সিল মানবিক যুদ্ধবিরতির দাবি জানাতে অক্ষম। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে ওয়াশিংটন যে কোনো প্রস্তাবে ভেটো দিতে পারে। স্থায়ী সদস্য ব্রিটেন এই প্রস্তাবে ভোটদানে বিরত থাকে এবং অপর 13 সদস্য পক্ষে ভোট দেয়। কানিস ফাতেমা, নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।